ওয়ানটিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো আছেন। সময় যত এগিয়ে চলেছে, আপনারা অনেক বেশি করে আপন করে নিয়েছেন আমাদের কথা ও কবিতাকে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় বাচিকের বিভিন্ন ধারার বিশিষ্ট ব্যক্তিত্বদের সান্নিধ্য পেয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি। আজও ঠিক তেমনভাবেই আমরা তেমনই একজন মানুষকে পেয়েছি আমাদের মাঝে। তার কাজের অনেকগুলো দিকের মধ্যে একটি বিষয়, একটি প্রিয় বিষয় বলতে পারি অবশ্যই কবিতা। আর শিল্পের ক্ষেত্রে তার নৈপুণ্যকে নিয়ে তিনি বাচিক এবং আঙ্গিককে প্রায় একাকার করে ফেলেছেন। আজ আমাদের মধ্যে রয়েছেন দেবশঙ্কর হালদার। অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে দর্শক বা শ্রোতারা বেশি করে পেয়েছেন মঞ্চে বা পর্দায়। আমি আমাদের এখানে শুরু করতে চাই আপনার কণ্ঠাভিনয় বা বাচিকের কাজের যে অভিজ্ঞতা, তার প্রথম দিকটা দিয়ে কিভাবে এসেছিলেন এই পরিকাঠামোর সাথে যুক্ত হয়ে করেছিলেন নিজেকে, সেই জায়গাটা একটু ধরতে চাইব প্রথমে। আমার মূল বিষয় তো কাজের বা আনন্দের, যাই বলা হোক না কেন, সেটা তো অভিনয়। তো অভিনয়ের ভেতরে এবং মূলত মঞ্চাভিনয়, আমি মঞ্চের অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দও করি এবং ওটাই আমার একমাত্র পরিচয়, মানুষজন চিনেছেনও সেভাবে। পরবর্তীকালে আমি ছবিতে বা টেলিভিশনেও অনেকবার কাজ করেছি, এখনও করি, কিন্তু মূলত মঞ্চাভিনেতা হিসেবেই আমার একটা পরিচয় দিতে ভালোও লাগে। তো এই মঞ্চের যে অভিনয়, সেই অভিনয়ের তো অনেকগুলি স্তর আছে এবং অনেকগুলি বিভাগ আছে, আমরা সবাই জানি, যে চেনা কথা। তো সেই বিভাগগুলির মধ্যে একটি জায়গা হচ্ছে বাচিক অভিনয়। তো যেহেতু বাচিক অভিনয় থেকে আমরা কি মঞ্চে পৌঁছলাম নাকি মঞ্চ অভিনয় করতে করতে বাচিকের দিকে মন দিলাম, এরকম আলাদা করে বলা যাবে না, ওই দুটো খুব একসঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু যেটা হয় আমাদের ছোটোবেলার থেকে, যখন আমরা একটু একটু করে অন্য মানুষের সঙ্গে মিলতে চাইছি, বোঝাপড়া করতে চাইছি, যে কোনো শিল্পই আমার মনে হয়, যে কোনো কাজ, শিল্পের কাজ আসলে অন্যের সঙ্গে একটা সংযোগ ঘটানো, বা ইংরেজিতে যাকে বলে কমিউনিকেশন। ছোটোবেলায় আমরা যখন সবাই পড়েছি, যে কোনো কবিতাই যখন পড়েছি, তখন দেখেছি যে সেই পাঠ্য বইয়ের কবিতাটাকে আমি আমার নিজের মতো করে নিচ্ছি। অনেকেরই হয়েছে নিশ্চয়ই এরকম, সেই কবিতাটা যা বলে তার বাইরেও আরও কিছু বলে, তো সেইটা কিন্তু নিজের পাঠ। এবার এই নিজের পাঠটা আমাকে কোথাও যাকে বলে প্রভোক করছে বা আমাকে তাড়িত করছে আরও কিছু পড়বার, আরও কিছু জানবার, আরও কিছু বোঝবার এবং আরও কিছু নিজের মতো করে বলবার, তখনই শুরু হচ্ছে বাচিকের ট্রেনিং। বাচিকই বলি বা যাই বলি না কেন এটাকে, তো আমরাও ঠিক ওইভাবেই কাজ করতে করতে বা দেখতে দেখতে, জানতে জানতে, বুঝতে বুঝতে এই কবিতার সঙ্গে বোঝাপড়া করতে শুরু করেছিলাম। তো এইভাবেই শুরু হয়েছিল। তখন অনর্গল কবিতা পড়তাম, মানে কাউকে শোনানোর জন্য না, নিজে শোনবার জন্য, এবং সেগুলো বেশিরভাগ সময়ই কোথাও আওয়াজ পেত না, মানে এই একটা কবিতা পড়ছি, নীরবেই পড়ছি, ভেতরে ভেতরে পড়ছি। এবং আমার মনে হয় আজ অবধি সেই পাঠগুলোই সবচেয়ে শ্রেষ্ঠ পাঠ ছিল, যেখানে নিজেকে শোনানো, কখনো কখনো নিজেকে শোনানোও নেই। পরবর্তীকালে মঞ্চে অভিনয় করা বা পরে অভিনয়ের নানান রকম মাধ্যমে কাজ করছেন, তো এই পড়া, এই কবিতার সাথে নিজেকে রাখা, এটা কোনোভাবে এগিয়ে যেতে সাহায্য করেছিল? হ্যাঁ, অবশ্যই, মানে আমি এটাই তো বলছি, আমার এক নম্বর হচ্ছে যে আমার একজন সৌভাগ্য যে আমি যখন যে স্কুলে পড়তাম সেটা আমার পাড়ার একটা স্কুল, তা সেই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম শুধুমাত্র, আমি ফুটবল খেলতাম, ফুটবলার হবো ইচ্ছে ছিল, তো পাড়ার স্কুল চট করে মাঠে চলে আসতে পারবো বলে, তো হিন্দু হেয়ার টেয়ার ওই সব স্কুলেও আমি, আমার সব বন্ধুরা যখন চলে গেল ক্লাস ফোরের পর, তো আমি তখন ওখানে পড়লাম ওই ফুটবল খেলবো বলে। কিন্তু আমাদের সৌভাগ্য হলো ওই ফাইভ থেকে আমরা যাকে পেলাম টিচার হিসেবে, একজন কবিকে পেয়েছিলাম, উনি আমাদের বাংলা পড়াতেন, তার নাম শিবশম্ভু পাল, কৃত্তিবাসময়ের কবি, এবং তিনি সুনীল শক্তিদের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং কবি হিসেবেও খুব কৃতি।
ওনার ওই পড়ানোর যে অভিজ্ঞতাটা ওটা আমাদের দারুণ আনন্দ দিত। ফলে তো আমরা ওনাকে ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসলে সেই মানুষের কথা শুনতে হয়, তো উনি মাঝে মাঝে কবিতা পড়তে দিতেন, আমরা সেগুলো পড়তাম। সেই বয়সে সব কবিতা যে পড়ে বুঝতে পারতাম তেমনটাও নয়, কিন্তু ভেতরে একটা কিছু হতো। সেই করতে করতে কবিতার সঙ্গে একটা বোঝা পড়া হচ্ছিল নিজের মতো করে। এই সময়ে যে কবিতাটা আমি জানি বা নিজে পড়েছি একান্তে, হঠাৎ একদিন আবিষ্কার করলাম কোনো একজন বাচিক শিল্পী বা আবৃত্তিকার তিনি ওই কবিতাটা কোথাও বলছেন, তখন দেখলাম আমার পাঠ আর তার বলা এই দুটোর মধ্যেও আর একটা কি হচ্ছে, মানে নতুন আর একটা কিছু হচ্ছে অনুভবের জায়গাটা। হ্যাঁ, মানে কবি লেখেন একভাবে, আর যিনি কবিতা পাঠ করেন তিনি সেটাকে অন্যের কাছে পৌঁছবার জন্য আর একটা কিছু আমার সাথে সংযুক্ত করেন বলেই আমার মনে হয়। তো আমরা যখন ওই রকম চেনা কোনো কবিতা আমি যখন শুনলাম অন্যের কণ্ঠে, তখন বুঝতে পারলাম ওতে আরও কিছু সংযোজিত করা হয়েছে, একটা কিছু সুর, একটা কোনো ছন্দ যা কবিতায় আছে সেটাকে ধরে তার ওপরে। তো আমরা ওইভাবে চর্চা করতে শুরু করলাম। আমি একদিন একটা জগন্নাথ চক্রবর্তীর একটি কবিতা প্রত্যাবর্তন বলে, আমি তখন ক্লাস 11-এ পড়ি, তখন মৃত্যু বিষয়ক একটি কবিতা, তো সেটা পড়েছিলাম, পড়ে ভালো লেগেছিল। কিন্তু কবিতাটা একদিন আবিষ্কার করলাম জগন্নাথ বসু বলছেন, সেটাও ভালো লাগলো। ফিরে এসে আমি কি জগন্নাথ বসুর মতো করে বলবো নাকি আমি নিজের মতো করে বলবো, এইটা আবিষ্কার করবার জন্য বাড়িতে তখন টেপ রেকর্ডার ছিল, তো আমি তার সামনে বসে ওই প্রথম নিজের কণ্ঠস্বর নিজে শুনছিলাম, মানে ওটা চালিয়ে দিয়ে রেকর্ড করলাম, করে আবার শুনছিলাম যে ও এটা এরকম শুনতে লাগে। আমরা যখন চুপ করে পড়ি তখন অনুভবে একরকম হয়, কিন্তু যখন আবার চিৎকৃত হয়ে মানে একটু সোচ্চারে পড়ি তখন বোধ হয় আরেকটু আরেক রকম করতে হয় কিছু। এবার একটু সোচ্চারে একটা কবিতা শুনতে পারি, এটার নাম প্রত্যাবর্তন, জগন্নাথ চক্রবর্তীর কবিতা। তুমি যাওয়ার সময় এমন একটা ভান করলে যেন সত্যিই চলে যাচ্ছ, তোমার সেই বিশ্রী বিদায় নেওয়ার শেষ রাতে বাগানের জারুল গাছের পাতাগুলোকে তুমি তাই বুঝিয়েছিলে যেন আর ফিরবে না, ফিরবে না, ফিরবে না, কোনো দিনই না। নিভন্ত চোখে কান্নার কাঁচ বসিয়ে যেন বলে গেলে এর ভেতরে কোনো পাড়া নেই, অতএব সামনে কোনো মুখচ্ছায়ার সম্ভাবনাও রইল না। তোমরা যারা রইলে আমার অগোচরেই রইলে, আমি রইলাম শূন্যের মধ্যে শূন্য, সর্বশূন্য। আমি তোমার চাতুরি তখন ঠিক ধরতে পারিনি, আমি তো তোমার মতো সন্দিগ্ধ বা অবিশ্বাসী নই, তাই ধরেই নিয়েছিলাম তুমি সত্যিই চলে গিয়েছ। কিন্তু এখন স্পষ্ট অনুভব করছি তুমি পা টিপে টিপে ফিরে এসেছ, উঠোনে দাঁড়িয়ে ভিড়ছ হাবুস নয়ন বর্ষায়, কিন্তু আমরা কেউ তোমাকে দেখতে পাচ্ছি না। কাল রবিবার দেয়াল ঘড়িতে দম দিতে হবে, অত উঁচুতে কে উঠবে তুমি ছাড়া, কাজেই তোমাকে আসতেই হবে, এসে উঁচু টুলের ওপর তুমি একবার দাঁড়াবেই, কারণ এটাই তোমার চিরদিনের অভ্যেস। কিন্তু ঘড়ির কাঁটা একটুও নড়বে না, কারণ তোমার দেহে তো এখন মাংসপেশি নেই, তাছাড়া তোমার দেহটাই তো নেই। তুমি চলে গিয়েছ, সত্যিই চলে গিয়েছ, কিন্তু আমার ঘুমের মধ্যে আমার ভাবনার মধ্যে এখনো তো অবিকল তেমনই রয়েছ। তোমার ভিজে বালিশের নোনতা স্বাদ, রাইটিং প্যাডের ওপর মন কেমন করা অমনস্ক শব্দের শব্দ, দক্ষিণের বারান্দায় খোলা হাওয়া, এগুলো যতদিন আছে ততদিন তোমার চলে যাওয়া আমার কাছে একটা ভান ছাড়া আর কি। আমি স্পষ্ট অনুভব করছি তুমি পা টিপে টিপে ফিরে এসেছ, উঠোনে দাঁড়িয়ে ভিড়ছ হাপুস নয়ন বর্ষায়, তোমার কষ্ট হচ্ছে, কষ্ট আমারও হচ্ছে, তবু কেন আমি দরজা খুলতে পারছি না। এই যে একটা অনুভবের কবিতা মৃত্যুর অনুষঙ্গে, আজকে আমার যে বয়সে পৌঁছে এটাকে বললাম, আমি এটাই মানে শুনে মনে হচ্ছিল আপনি যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলেন যে সেই সময় আপনার পড়া বয়স যত বাড়ে, নিশ্চয় অভিজ্ঞতা এবং পরিণতির দিকে মানুষ মৃত্যুকে দেখা, সেও আবার একটা নির্মোহ নির্লিপ্তি দেয়, ফলত এইগুলো ভীষণ সময়ের সঙ্গে সঙ্গে মিলে থাকে এবং সেই অনুভবগুলো আমাদেরকে কোথাও বিপন্ন করে আনন্দও দেয়। আমি প্রথাগত ট্রেনিং অনেক কিছু করেছি মানে থিয়েটারের জন্য, কিন্তু সব অনুশীলনের শেষে বুঝতে পেরেছি মন বলে একটি শিক্ষক আছে, সে সবচেয়ে বড় শিক্ষা দেয়। সেই শিক্ষাটাকে আমি যদি গ্রহণ করতে পারি এবং তাকে যদি আমি অ্যালাউ করি, তাহলে শিক্ষাটা অনেক সহজে হয়, তাড়াতাড়ি হয়। নাহলে 2500 কবিতার ক্লাস বা লিটারেচারের ক্লাস করলেও আমি একটি নির্বোধ নিরেট
যদিও যতই মন থাকতে চায় ঘড়ির কাটা কোথাও একটা সময়টাকে মনে করিয়ে দেয়, তো সেই মনে করিয়ে দিচ্ছে যে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতি নিয়ে আবার ফিরে আসবো কথাও কবিতায়। যেটা মনে হচ্ছে বারবার এখানে বসে, বহুদিন আগে আমার একটি ছোট্ট অভিজ্ঞতা হয়েছিল যেটা আমি শ্রোতাদের সাথে একটু শেয়ার করি এই মুহূর্তে। শরৎচন্দ্রের গল্পের ওপর একটা সিডি তখন তৈরি হচ্ছিল, যারা করছিলেন সেখানে গিয়ে আমি প্রথম তখন সামনাসামনি দেবশঙ্করদার স্টুডিওতে তার অভিব্যক্তি নাটকের যে ভাবনা প্রকাশ করছেন, তো আমি যেটা অংশগ্রহণ করেছিলাম তার আগে মহেশ বলে নাটকটি আপনি রেকর্ডিং করছিলেন, আমি অবাক হয়ে শুনছিলাম। মানে তার আগে মঞ্চে বা পর্দায় দেখে অভ্যস্ত তো যে এই মানুষটা অডিও অ্যাক্টিংয়ে এইরকম স্বচ্ছন্দ, এরকম সাবলীল এবং স্বাভাবিকভাবে আপনাকে মানে বাচিক বা কণ্ঠ যে অন্যান্য কাজগুলো হয় তাতে আমরা দেখে অভ্যস্ত নই। তো উৎপল দত্তের কথা আমি শুনেছিলাম, আমাদের যে অগ্রজ যারা রয়েছেন, যে উনি সমস্ত মিডিয়ায় সমস্ত কাজের ক্ষেত্রে ভীষণ রকমভাবে সাবলীল, তো আমার ক্ষেত্রে আমি প্রথম আপনাকে ওটা দেখেছিলাম। তো এই দুটো ক্ষেত্রে কাজ করতে গিয়ে এই যে সাবলীলতা, সমস্ত জায়গায় নিজেকে সমানভাবে প্রকাশ করা, এইটা কীভাবে আয়ত্ত করেছিলেন? আমার মনে হয় যে আমরা যখন সংলাপ বলি, সংলাপগুলি তো কখনো বলি একটি নাটক দেখে যে এই নাটকটা না কবিতার মতো, কোনো কোনো কবিতাকে আমরা বলি কবিতাটি নাটকের মতো বা ছবির মতো। ফলত এই শিল্প মাধ্যমগুলোর একই আরেকের সঙ্গে হ্যাঁ এত জড়িয়ে রয়েছে, ফলত সেইটাকে যদি আমি আলাদা করে না দেখি তাহলে আমার ধারণা যে সব জায়গায় একটা স্বাচ্ছন্দ্য থাকা উচিত। তারপরে আসে স্কিল বা শৈলী, সেটা তো আয়ত্ত করতে হয় খানিকটা, আর বাকিটা নিজের মেধা মনন বুদ্ধি এইসব দিয়ে তৈরি করতে হয়। তো যে সংলাপগুলো বলি সেই সংলাপগুলোর মধ্যে অনেকগুলি সংলাপকে আমার কখনো কখনো মনে হয় এইবার আমার একটা কবিতার পার্ট আসছে, মানে কিন্তু কবিতা নয় সেটা, মানে কবি কবিতা হিসেবে তো যিনি লিখেছেন তিনি লেখেননি, তিনি তো ওটা নাটক হিসেবে হাজির করেছেন। যেমন আমি এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি নাটক করি সওদাগরের নৌকা, তা সেখানে একটি সংলাপ বলি আমার একটি না একাধিক সংলাপ বলি যেগুলি মনে হয় সবকটাই কবিতা। উঠে যদি উনি আলাদা করে কবিতা হিসেবে লিখে দিতেন আর নাম দিতেন কিছু একটা, পাড়ি এরকম একটা নাম দিয়ে দিলেন, তাহলে দেখা যেত যে ওই সংলাপটা একটা কবিতাও হতে পারতো আজকের দিনের সময়ে। নাটকের অনেক অংশ তো এরকম ভাবে বলা হয়, মানে যেখানে আমি কবিতাও বলি সেরকমও আছে, আবার কোথাও আছে এটা কবিতা নয় সংলাপ, কিন্তু সংলাপটাই আমার বলতে বলতে মনে হচ্ছে কবিতা। যেমন জীবনকে অনেক সময় বলি কবিতার মতো, কিছু একটা কবিতার মতো সুন্দর হয়ে, যেমন ধরা যাক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আছে যেটা আমি একটি নাটকে বলি, সেটা কবিতাই। ভুলে গেলে ভালো হতো তবু ভোলা গেল না এখনো, 35 বছর পার হয়ে গেছে তবু কোনো কোনো মুহূর্তে তোমাকে মনে পড়ে, স্রোতের গোপন টানে ভেসে যায় পিতলের ঘড়া অথচ বেদনা তার থেকে যায় থেকে যায়, তাই বসুন্ধরা কেঁপে ওঠে ফাগুনের ঝড়ে, মনে পড়ে মনে পড়ে এখনো তোমাকে মনে পড়ে। তো এইটা তো কবিতা। এবার যদি আমি একটা সংলাপ বলি এটা কেন কবিতা নয় আমি বুঝতে পারি না, তো ফলত আমি আজকে যে সংলাপটা হয়তো বলবো সেটা এইরকম, সেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা যেটা বলছিলাম। আমি তাকে হাসতে বলেছিলাম, সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে সুদীর্ঘ ঠোঁটের কোণ মুছে আমাকে দেখল। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর, আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব, একটা সাজঘর, সেখানে ক্রেপ স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজব, আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করবো অনেকক্ষণ, তারপর রাত একটু বাড়তেই চারিদিকে হ্যাজাকের আলোয় লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে তখন আমি সম্রাটের মতো সামনে আসব আমার সব কথা নিয়ে, তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ মানুষ আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে,
আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, এই কথা ভেবে ক্ষমা করবে আমার অশেষ দুর্বলতার যন্ত্রণা। তখন আসরের চারধারে সবাই কাঁদবে আর তারই পাশে বসা রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে, আমি একে অভিশপ্ত হতে দেব না, আমি ওই সচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার অরণ্যপথকে আনব সফলতার তীর্থে। তখন ভালোবাসা আর বিমিশ্র আনন্দের সার্থকতায় একটি দেববালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের আমার প্রতিবেশীর কাছে, বলবে তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ, দুশ্চর তপস্যায় তোমরা অমৃত। এইটা তো আমার কবিতাই বলে মনে হয়। কেন নয়? তো একটি একটি লোক, একটি মানুষ, একজন অভিনেতা, সে নিজেকে একটা সাজঘর হিসেবে দেখছে। হ্যাঁ, ওই যে সাজঘরের গন্ধ, ওই যে ক্রেপ স্পিরিট গামের গল্প বলছে, এটা তার আইডেন্টিটি। এবং সেটাকে সে ব্যাখ্যা যখন করছে, তখন সে কিন্তু নিজেকে ব্রহ্মার স্বরূপ বলে মনে করছে, ঈশ্বরের সমান। আবার সেই সেই লোকটারই যখন বয়স হয়ে যাচ্ছে, তাকে যখন আর কেউ চায় না, ওই যে বলছে না বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, হ্যাঁ, তো তখন সে সামনে এসে দাঁড়াবে। কিন্তু যখন দেহপট শনে নট সকলই ফুরায় বলে একটি কথা, তো ফলত একদিন তো সময়ের নিয়মে তাকে ছেড়ে দিতে হবে। ফলত সে হয়তো সম্রাটের পাঠ আর পাবে না, তখন হয়তো তাকে বিদূষকের পাঠ করতে হবে, কি আরও আরও কোনো কিছু এমন কিছু। তখন এই লোকটাই আবার যখন প্রত্যাখ্যান পাচ্ছে সম্রাটের পাঠ থেকে, অথচ একটা ভাঁড়ের পাঠ করতে হবে, তখন তখন কিন্তু সে আহত একটি কবিতাই বলছে। তো সে মানে ওখানেই সংলাপ, সেটা সেটা আবার অনেকটাই এরকম, হে কাল মহাকাল, নায়কের সাজ খুলে ফেলে কত বলি রেখায় এঁকেছো এটা বোধকাল, যে আমাকে স্বচ্ছন্দে বিদূষক মানায়। আমার হাত ধরে যখন, এই অন্ধ নটের হাত ধরে যখন আমাকে ভিক্ষে করাও, তখন তোমার চোখ কি অনেক কৌতুকে হাসে, কিন্তু আমি তো হাসি দেখি না, আমাকে যে সূচিবিদ্ধ বেদনায় নীল করে দেয়। তখন আসরের মাঝখানে যন্ত্রণায় আমার মুখ বিকৃত হলে হাততালি বেজে ওঠে সার্থকতার উদ্ধাসে, অথচ আমি ক্লান্ত রক্তাক্ত ইচ্ছা মৃত্যু চাই। এই যে এই শব্দগুলো চয়ন করেছেন একজন নাট্যকার, তিনি আসলে একটি কবিতাই লিখেছেন। আমরা যখন প্রেম করি বা আমরা যখন আমাদের মধ্যে দুটি মানুষের মধ্যে বোঝাপড়া হয়, আমি প্রেম শব্দটা এই জন্যই বলছি যে আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের শব্দেরও আর দরকার হয় না। দুটি মানুষ দুজনের দিকে তাকিয়েছেন, দুটি একটি হাত নাড়া, একটি শব্দ, তাতেই এত সেতু গড়তে থাকে। আর যখন আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তখন 2500 বার ভালোবাসি বললেও ভালোবাসাটা আর তৈরি হয় না। তো শব্দ মানে শব্দের একটা ওই শব্দব্রহ্ম স্বরূপ একটা ক্ষমতা আছে। তো সেই ক্ষমতাটা শুধু মানে শব্দ দিয়ে হয় না, আমি বলতে চাইছি যে সেটা এই ভেতরে যে মন, সে তাকে ধারণ করে, তারপর সে সেই মতো করে তার মতো তার রঙে ওটাকে চালান করে দেয়। তা আমার ধারণা কবিতাকে কিন্তু ওইভাবেই পড়তে হয়, কবিতাকে ওইভাবেই বুঝতে হয়, যে কোনো কথাকে সংলাপকেও হয়তো ওইভাবেই পড়তে হয়। আমাদের একটা ভঙ্গিমা তৈরি করে দেবে অনুশীলন স্কুল, হ্যাঁ, কিন্তু আমি সেই ভঙ্গিমাটাকে রাখবো সঙ্গে, কিন্তু তৈরি করবো আবার নিজস্ব একটি ভঙ্গিমা। সেই জন্যই তো আলাদা আলাদা অভিনেতা হোক বা যে কোনো শিল্পী হোক, প্রত্যেকটি মানুষই তো তার আলাদা অভিজ্ঞতা এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং সেই কারণেই তো পৃথিবী এত সুন্দর। আবার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি বিরতি নিয়ে কথা ও কবিতায়। বিরতির পর কথা কবিতায় ফিরে এলাম। অনেক কিছু জানতে ইচ্ছা করছে আজকে এখানে। কিছুদিন আগে আপনার একটা নাটক দেখেছি গিরিশচন্দ্রের উপর, তো সেখানে একটি জায়গা ছিল, আপনি সংলাপ বলতে বলতে প্রচণ্ড রকম ঘুরছেন, প্রচণ্ড রকম ঘুরছেন। তো শারীরিক অনুশীলন তো দরকার হয় একজন যে ধরনের উপস্থাপক বা উপস্থাপিকাই হন, নিজেকে ধরে রাখার জন্য। মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা পড়েছিলাম যে আবৃত্তি করার ক্ষেত্রে কী দরকার, এরকম কোনো একটা প্রশ্ন এসেছিল কোনো একটা ওয়ার্কশপে, উনি প্রথমেই বলেছিলেন শরীর সুস্থ রাখতে হবে। সে তো বটেই, মানে সত্যি কথা বলতে কি, মানে শরীরই তো, মন আর শরীর এত জুড়ে আছে। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে যদি বলতে চাই তাহলেও, মানে আমাকে যদি ছুটোছুটি নাও করতে হয়, কিন্তু আমার মনকে, হ্যাঁ, স্মৃতি লাগবে, সেটা তো শরীরই চালনা করছে। তো ফলত ওটা ভীষণ শরীর সুন্দর থাকা, ঠিক থাকা, নিয়মিত করতে হয়। আমি সুঠাম থাকার কথাও বলছি না, আমি বলছি ফিট থাকা,
বা নিজেকে চালনা করতে পারা, সেটা তো সবচেয়ে বেশি জরুরি। এবং এই যেটা কথা হচ্ছিল যে গিরিশচন্দ্রের ভূমিকায় ওটা অভিনয় করতে করতে ওইটা একটা জায়গায় ছিল সংলাপটা, যে আমি এক মঞ্চ থেকে আর এক মঞ্চে ছুটে ছুটে বেড়াই একটা কিছু অন্বেষণে। তো আমি সেই কারণে ওটা লিটারালি ছুটে ছুটেই বেড়াতাম, মানে আজ মিনারবায়, কাল অন্য রঙ্গালয়ে, পশু স্টারে, তারপরে বেঙ্গলে, এইরকম যে একটা লোক কিছু একটা অভিনয় শিল্পের খোঁজে এক মঞ্চ থেকে আর এক মঞ্চে ছুটে ছুটে যাচ্ছে। তো এই করতে করতে ফাইনালি গিয়ে কিন্তু শেষ হতো একটা কবিতাতেই, মানে কবিতার লাইনেই। তাহলে এই পরিশ্রমটা ফাইনালি কিন্তু ওখানে একটা কবিতাতেই পৌঁছতো। তো এইরকম করেই হয়, মানে ওই দৌড়টা না দিলে হয়তো ওই কবিতায় পৌঁছানো যেত না। রবীন্দ্রনাথের কথা এলো বারবার, একটা রবীন্দ্রনাথ শুনি। লীলা সঙ্গিনী। দুয়ারো বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী, কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবে কার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি বিস্মরণের গোধূলিখনের আলোকে তোমারে চিনি। এই যে বিস্মরণের গোধূলিখনের আলোকে তোমারে চিনি, একটু অভিজ্ঞতা না হলে তো বলা যায় না। মানে আমি বলছি যে শুধু পড়লে একটা ছন্দ তৈরি হয়, কিন্তু তারপরে গিয়ে একটা সময়ের পর এই যে আমাদের সবচেয়ে পবিত্র কবিতা এই বিস্মরণের গোধূলিখনের আলোকে আমরা খুঁজে পাই আর কি। আমাদের অভিজ্ঞতাগুলো হয় আর সেগুলো হাত ফসকে ফসকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে যদি না যায়, সব যদি আমি আঁকড়ে ধরে থাকতে চাই, সেটাই সবচেয়ে মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, যেমন জলকে ধরে রাখা যায় না, জলকে ধরতে গেলে খুব আলতো করে এরকম করে ধরতে হয়, মুঠো করে ধরলে ফাঁক দিয়ে গলে পড়ে যায়। জীবন ওই রকম, কবিতা ওই রকম, অভিজ্ঞতাও ঠিক ওই রকম, তার জন্য আক্ষেপ করতে নেই। একটা কি অদ্ভুত ব্যাপার যে এই মানুষই, যে মানুষ সারাক্ষণ পরস্পরের কাছে আসতে চায়, অবশ্য আমাদের সম্পর্কের রকম ফের একে কীরকম কঠিনও করে তোলে, আর সবাই কাছে আসতে পাচ্ছে, তখন দুটি মানুষ আসতে পাচ্ছে না। ইনি ব্রত চক্রবর্তীর একটি কবিতা আছে, আমার এটা শোনাই। হ্যাঁ, এটা আমার মুখস্থ নেই, এটা আমার অনুভবের কবিতা, এটার নামও কোনো দম্পতিকে। বাগানে পাশাপাশি দুটি কৃষ্ণচূড়া, তারা এখনও ফুল দিচ্ছে, পোষা খরগোশ দুটো সেই আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে, খেলে এ ওকে খেলায়, ঘুলঘুলির ফাঁকে চড়ুই দুটো একটুও বদলায়নি, উড়লে একসঙ্গে ওড়ে, বসলে এ ওর চোখের কাছে চোখ, কানের কাছে কান, শরীরের কাছে শরীর এনে বসে, দেওয়ালে দুটো টিকটিকি সেই একই রকম আছে, কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না। দুঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা, তোমরাও আছো, কিন্তু দুঘরে আলাদা মেঘ, বৃষ্টি, রোদ্দুর, খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে, বোর্ডিং স্কুল থেকে তোমাদের নবছরের বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে, সেই চিঠি মাঝে মাঝে পর্দা সরায়, তারপর আবার সব উদাসীন, গম্ভীর, চুপচাপ, ভারী পর্দা দোলে দুলে দুলে নিজেকেই প্রশ্ন করে, শেষ পর্যন্ত সকলেই পারে, বৃক্ষ পারে, পাখি পারে, পোষা খরগোশ পারে, শুধু মানুষ পারে না। এই যে মানুষের এত বিরাট করে চাইতে গিয়ে ছোট ছোট চাওয়াগুলো আর পারা হয় না, সেগুলো তো কবিতা হয়ে ওঠে। আরেকটা কবিতা মনে পড়ছিলাম, এটাও সেই দুজনের বিচ্ছেদের কথা, যে যখন দুটো দেশের মধ্যে কোনো রকম সন্ধি হয়, চুক্তি হয়, তারা মিলতে পারে কিন্তু দুজন মানুষ পারে না। তাও হয়, কিন্তু ওই যে বললাম, আসলে মানুষ তো ঠিক, মানুষের ভেতরে যখন মিলতে চাওয়ার ইচ্ছে এবং বেদনার যে আনন্দ, এই দুটো একই সঙ্গে কাজ করে, তো তাই তখন ভয় হয় নানাবিধ। আসলে মানুষ চিন্তা করতে পারে, একটা ভূখণ্ড চিন্তা করতে পারে না। মানুষের যেটা সবচেয়ে বড় সম্পদ আমি আজও জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে কতগুলি মানুষ আসছেন আমার সামনে, আর ওদিকে কতগুলি মানুষ আছেন, জ্যান্ত মানুষ, তারা আমারই মতো, কেউ কেউ আমার থেকে বিদগ্ধ, কেউ কেউ আমার থেকে জ্ঞানী, কেউ কেউ আমার থেকে কম জ্ঞানী, এই সব মিলেমিশে, কিন্তু আমি তাদের সঙ্গে, তারা আমাকে যা দেবেন
আমি সেটাই তাদের কাছে ফেরত দেব। আমার অভিজ্ঞতা আমি জানাবো এই, কিন্তু আমি এর জন্য আগে কোনো প্রস্তুতি বা আমার কোনো ব্যাকরণ ছিল না, আমি সত্যি কথাই বলছি। আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে ইম্প্রোভাইজ করতাম এবং সেইটা যে এত কাজে দেবে আমি ভাবিনি, আমি সত্যিই বলছি ভাবিনি। কারণ আমি পরে যখন দেখলাম যে সেটা মানুষের পছন্দ হয়েছে, তখন বুঝলাম যে আমি ঠিক জায়গাতেই আছি। আসলে আমি তার দিকে তাকিয়ে কথা যখন বলছি, আমি তখন পরের কথা অনুশীলন করছি না মনের ভেতরে, ওটা না মুখে ছাপ পড়ে, মনেও ছাপ পড়ে, শব্দ চয়নেও ছাপ পড়ে। তো আমি ওইভাবেই সঞ্চালনার কাজ করেছি। তো আমি জানি না ওটাকে সঞ্চালনা বলে কি না, কিন্তু অনেকে বলে পছন্দ হয়েছে, মানুষের অনেক, হ্যাঁ মানুষের পছন্দ হয়েছে, অনেক মানুষের পছন্দ, অনেক মানুষের নিশ্চয়ই অপছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে পছন্দের কথাই শুনছি। ভালো লাগার কাজ অবশ্যই। কাজের পরিকল্পনা বা আগামী কি কাজগুলো সেগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। আমি খুব সম্প্রতি একটি নতুন নাটক করেছি, থিয়েটার করেছি, অথই জল বলে বিভূতিভূষণের উপন্যাস থেকে, সেটি নিয়মিত হচ্ছে। তারপরে এই গত সপ্তাহে একটি নতুন নাটক করেছি, একনায়কের শেষ রাত বলে, ডিক্টেটরের গল্প, একেবারে পলিটিক্যাল প্লে, একেবারে অন্যরকম ওটার থেকে। খুব কিছুদিনের মধ্যেই কৌশিক সেন ওদের সঙ্গে একটি থিয়েটার করব, ওর নির্দেশনায়, একলা চলরে বলে, উৎপল দত্তের লেখা, সেখানে আমি বল্লভ ভাই প্যাটেল সাজব। তো অন্যভাবে দেখবে মানুষ। তো এছাড়াও আরও দুটি তিনটি থিয়েটার করব, এগুলো থাকবেই আর চার পাঁচ মাসের মধ্যে। আর রোজই তো নাটক করব। এছাড়া ছবি দুটি তিনটি করেছি, তার মধ্যে একটি খুব উল্লেখযোগ্য ছবি ঝরা পালক বলে, যেটি জীবনানন্দ দাসকে নিয়ে ছবিটা বানানো হয়েছে, সেখানে আমি সজনীকান্ত দাসের পাঠ করছি, হয়েও গেছে সেটা, মানে শুটিং হয়ে গেছে। আর দুটি ছবি করব সামনে, এইসব আছে আর। এইভাবে আপনার কর্মযোগ্য চলুক, অনেক বেশি বেশি করে মানুষ দেখুক আপনাকে, এবং আমরা আরও ভালো ভালো কাজ দেখি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় থেকে আমাদের সময় দিলেন, কবিতাকে সময় দিলেন, আর আমাদের শ্রোতারা নিশ্চয়ই আজকে সমৃদ্ধ হয়েছে, নানাবিধ আলোচনা উঠে এলো আজকে কথা ও কবিতায়। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি এখানেই, নমস্কার।